আজ আমি আবার কিছু গাছ নিয়ে চলে এসেছি। তো আজ আমার কাছে একটা, যেমন ফুলের গাছ একটা রয়েছে, ফুলের গাছের সঙ্গে দুটো মেডিসিনাল প্ল্যান্ট বা হার্বাল মেডিসিনাল প্ল্যান্টও নিয়ে এসেছি। কারণ সবসময় তো ফুল ফল করলেই হবে না, কিছু মেডিসিনাল প্ল্যান্টেরও প্রয়োজন রয়েছে। বা তার মধ্যে এই গাছটা দেখুন আপনারা, এই যে এই গাছটা, এটা হচ্ছে স্টিভিয়া। আপনারা হয়তো সবাই পরিচিত এই গাছটার বিষয়ে, স্টিভিয়া এই গাছটির নাম। এই গাছটার ঔষধি গুণাগুণ প্রচুর, আমি পরে বলছি কী কী আছে স্টিভিয়ার মধ্যে। আর এটা তো একদম সুপরিচিত সবার মধ্যে, মানে এটাকে সবাই চেনে। এটা হচ্ছে পুদিনা পাতার গাছ, যেটা আমরা পুদিনা পাতার গাছ বলি। আর এটা হচ্ছে আপনার হলিডে খ্রিসমাসও কেউ বলে, বা এমনি ক্যাকটাস বলে কেউ, ঠিক আছে। তো এগুলোর বিষয়েই আজকে আলোচনা করব আমি, আর এগুলো কীভাবে লাগাতে হবে গাছগুলো, বা কীভাবে পরিচর্যা করতে হবে গাছগুলোর, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো প্রথমে আসি আমি স্টিভিয়ার বিষয়ে। এই যে স্টিভিয়াটা, স্টিভিয়াটা আপনার, স্টিভিয়াকে অনেক নামে পরিচিত। স্টিভিয়াকে আমরা চিনি পাতাও কেউ বলে থাকি, আর হচ্ছে কেউ হানি পাতাও বলে থাকি। তো এর পাতাগুলো হচ্ছে চিনির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এমনকি এর যে নির্যাস, চিনির যে মিষ্টতা, তার থেকে 200 থেকে 300 গুণ বেশি মিষ্টতা এ পাতাতে আছে। তো যারা ডায়াবেটিস রোগী, আপনারা জানেনই যে এখন ইন্ডিয়াতে ডায়াবেটিস প্রচুর পরিমাণে গ্রো করছে সবার মধ্যে। তো যারা ডায়াবেটিস রোগী, এমনকি আমিও একজন ডায়াবেটিস রোগী, ডায়াবেটিস রোগীরা মিষ্টি খেতে খুবই ভালোবাসে, কিন্তু খেতে পারে না বা খাওয়া চলে না কোনোভাবেই, কারণ তাদের সুগার বৃদ্ধি পেয়ে যায়। তো তারা চিনির বদলে স্টিভিয়া ব্যবহার করতে পারে। তো স্টিভিয়া বাণিজ্যিকভাবেও ব্যবহার হচ্ছে, এটাই হচ্ছে স্টিভিয়া। তো প্রত্যেকেই বাড়িতে রাখুন। এ শুধু ডায়াবেটিসের গুণাগুণ নয়, হাই ব্লাড প্রেশার কমাতেও খুব ভালো সাহায্য করে, এর অনেক কিছু গুণ রয়েছে। তো এটা প্যারাগুয়ের পাহাড়ি অঞ্চলেই বেশিরভাগ হয় গাছটা, গুল্মজাতীয় গাছ। আর এর কিন্তু স্টিভিয়ার জন্য প্রচুর সূর্যালোকের প্রয়োজন, তাই এটা ছায়রাতে লাগাবেন না, মোটামুটি সূর্যালোকে লাগাবেন। আর মাটি ওয়েল ড্রেনেজ দেওয়াতে হয়, আর সার বলতে সেভাবে কিছু লাগে না, একমাত্র অর্গানিক বা যেগুলো ভার্মি কম্পোস্ট আছে, পাচা পাতা পচা সার আছে বা গোবর সার, এইগুলো দিয়েই এটাকে বসাবেন। আর এর রোগ পোকা বলতে গেলে স্টিভিয়া সেভাবে কোনো রোগ পোকা হয় না, কারণ এ নিজেই একজন ঔষধি গাছ, এর আর মোটামুটি কী রোগ পোকা হবে। তবুও এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো কালো ছোপ ছোপ, কালো ছোপ ছোপ বা বাদামি ছোপ ছোপ একটা দাগ আসে, দিয়ে পাতাগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা মাঝে মধ্যে চাইলে কিছুটা ফাঙ্গিসাইড, সাপ ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন, আদার্স কোনো রোগ এর মধ্যে হয় না। এই গাছটা কিভাবে হয়, এই গাছটা হয় এর ডাল থেকে। এই যে ডালগুলো রয়েছে, এই ডালগুলোকে ভেঙে ভেঙে লাগিয়ে দিলেই এর থেকে চারা তৈরি হয়ে যায়। বা এর এই যে ফুল দেখতে পাচ্ছেন, এই যে ফুল হয়, এই যে সাদা কালারের ফুলগুলো, এই যেটা সাদা কালারের ফুল, এর সিড থেকেও চারা হয়ে যায়, অসুবিধে কিছু নেই। তো চলুন এটাকে প্রথমে লাগিয়ে নিই। কিন্তু সব গাছ, এটার জন্য জায়গাও খুব বেশি প্রয়োজন নেই, ছোট্ট জায়গার মধ্যেই হয়ে যাবে এটা। তো সব গাছের যেমন মাটি তৈরি হয়, এটার ক্ষেত্রেও সেরকম। তো টবের মধ্যে এই যে দেখুন, প্রথমে একটা এইরকম, এইরকম একটা কলমকুশি দিয়ে দেবেন, যাতে জলটা ভালোভাবে বেরিয়ে যায়। আর তারপর এই যে বালি আছে, বালি কিছুটা দিয়ে দেবেন, কারণ সব কোনো গাছই জল বেশি পছন্দ করে না। তো দেখতে পাচ্ছেন, আচ্ছা এর সঙ্গে এই সামান্য পরিমাণে একটু কোকোপিট যদি থাকে তো মিশিয়ে নেবেন, না থাকলে ছেড়ে দিন, অসুবিধা কিছু নেই। আর এই যে গার্ডেন সয়েল, আর কিছু প্রয়োজন নেই। তো এই যে এটাকে একটু সাবধানে সাবধানে এটাকে খুলে নিয়ে, এই যে দেখুন খুলে নিচ্ছি, দিয়ে এই যে বসিয়ে দেখে নেবেন, আমি খুব বেশি জায়গার ব্যবহার করছি না। এই যে দেখুন, ঠিক আছে, চারিপাশ থেকে মাটিটা দিয়ে দেবেন। এটা শুধু মাটি নেই, এটা আসলে আমাদের যেখানে বাড়ির যে সবজি খোসা বা টুকটাক যে খাবার বা কিছু বেশি হয় যেখানে ফেলা হয়, সেটাই রয়েছে এর মধ্যে। অতএব এ একদম অর্গানিক সারে পরিণত হয়ে গেছে। তো এই স্টিভিয়ার যেগুলো বলছিলাম, স্টিভিয়া ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে খুবই উপকারী। ডায়াবেটিস রোগীরা একে, এর পাতাকে
রেখে শুকনো করে গুঁড়ো করে চায়ের সঙ্গে মিশিয়ে বা পায়েসের সঙ্গে মিশিয়ে বা আদার্স কিছুর সঙ্গে মিশিয়ে খেতে পারে। বাজারেও যে স্টিভিয়া বিক্রি হচ্ছে, যে লিকুইড আমরা খাচ্ছি, এর থেকেই তৈরি হচ্ছে সেই লিকুইড। তো কী দরকার আছে, আমরা একটা গাছ লাগিয়ে রাখতে পারি বাড়িতে, ঠিক আছে, জিনিসটাও ভালো পাবো, না কোনো কেমিক্যাল আছে, না কোনো সাইড এফেক্ট আছে, এই জিনিসটা অবশ্যই ভালো। তো আমি চাইবো যে আপনারা প্রত্যেকেই বাড়িতে একটা অন্তত স্টিভিয়া গাছ লাগিয়ে রাখুন। আর দাঁত ও মাড়ির যদি সমস্যা হয় তাতেও স্টিভিয়া খুবই উপকারী। আর স্টিভিয়া যেহেতু মানে অ্যান্টি ক্যান্সারাস, এটা অ্যান্টি ক্যান্সারাস একটি গাছ স্টিভিয়া। আর ভ্রণ বা কোনো যদি হচ্ছে ফুসকুড়ি, ওগুলোতেও ভালো কাজ করে, যদি র্যাশ বেরোয় তাতেও, ঠিক আছে। তো এই যে দেখুন রেডি হয়ে গেল স্টিভিয়া, বেশি কোনো বড় পটের দরকার নেই, ছোটো পটেই লাগিয়ে দেবেন, ঠিক আছে।